15 আগস্ট 1975 সালে সেই সময় মিষ্টি বিতরণ হয়েছিল। এই বাংলাদেশেও আমরা স্বাধীনতা পেয়েছি, আবার মিষ্টি বিতরণ হবে ইনশাআল্লাহ। কেন হবে, কেন হবে তার জন্য আমরা জিজ্ঞাসা করছি। ওই 75 সালে যারা মিষ্টি বিতরণ করেছিল তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কেন করেছিল। 71-এর পরে দুর্ভিক্ষ হলে 72 সালে হবে, 72-এ দুর্ভিক্ষ না হয়ে 73-74-এ কেন হলো? শেখ মুজিবুর রহমান মারা গেলেও মিষ্টি বিতরণ হয়েছে, শেখ হাসিনার পতনের পরেও মিষ্টি বিতরণ হয়েছে, তাই না? শেখ মুজিবুর রহমান কি এমন করেছিল যার কারণে বাংলাদেশে কোনো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায় নাই সেই সময়? কি এমন করেছিল? স্বাধীন বাংলাদেশের প্রথম অপরাধী হলো শেখ মুজিবুর রহমান। জহির রায়হান গুম হওয়ার পরে বলেছিল জহির রায়হান পালিয়ে গেছে বাড়ি থেকে, যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছিল আমি নাকি প্রেমে সেকা খেয়ে বাড়ি থেকে পালিয়ে গুমের নাটক করছি। এখন আওয়ামী লীগ সবসময় বলতো যে আওয়ামী লীগের পতন হলে 30,000 মানুষ মারা যাবে। আমরা কি এই যে লড়াইয়ের মাধ্যমে অর্জন করলাম এইটা কি ব্যর্থ হতে দেব? খুব সূক্ষ্ম চাল চলছে, আন্দোলনকারী এবং রাজনৈতিক শক্তিকে আলাদাভাবে দেখছে এবং বলছে আন্দোলনকারীরা বিজয় অর্জন করছে এবং কটাক্ষ করছে 15 বছর কি করেছে। 15 বছরে অসংখ্য নেতাকর্মী কারাবরণ করেছে, অসংখ্য নেতাকর্মী মারা গেছে, গুলি করে হত্যা করা হয়েছে। আমি স্যালুট জানাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে, যে ভারতের জন্য একটা আতঙ্ক ছিল। আমি তাকে দ্রুত মুক্তি করা দাবি করছি এখান থেকে। বছরের পরে বছর তার নামে নিন্দা জ্ঞাপন করতে করতে এইরকম একটা মানুষ যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে তাকে সন্ত্রাসী বানিয়ে দেওয়া হয়েছে। আমরা দ্রুত তার মুক্তি চাচ্ছি। সবশেষে 15 আগস্ট বলছি, 15 আগস্ট 1975 সালে সেই সময় মিষ্টি বিতরণ হয়েছিল। এই বাংলাদেশেও আমরা স্বাধীনতা পেয়েছি, আবার মিষ্টি বিতরণ হবে ইনশাআল্লাহ। কেন হবে, কেন হবে তার জন্য আমরা জিজ্ঞাসা করছি। ওই 75 সালে যারা মিষ্টি বিতরণ করেছিল তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কেন করেছিল। 71-এর পরে দুর্ভিক্ষ হলে 72 সালে হবে, 72-এ দুর্ভিক্ষ না হয়ে 73-74-এ কেন হলো? এই দুর্ভিক্ষের জন্য শেখ মুজিব দায়ী ছিল, তাই তো তার পতন হয়েছে, এটা মনে রাখতে হবে।